বরিশালে আপাতত নতুন কর্মসূচি দেবে না কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন বলেন আদালতের রায়ে সন্তুষ্ট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা কারো অসৎ উদ্দেশ্য হাঁচিলের হাতিয়ার হবে না জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা দাবি করেন সারা দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই